আসসালামুয়ালাইকুম বন্ধুরা জি3 টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম জি3 টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সোহান আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে Adobe Illustrator আপনাদের আস্তে আস্তে Adobe Illustrator সবকিছু দেখাবো যাতে আপনারা সম্পূর্ণভাবে শিখতে পারেন তো বেশি কথা না বেরিয়ে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ভিডিওতে Adobe Illustrator আমাদের এখানে তাহলে মোট কালার আছে কয়টা চারটা কালার আছে আচ্ছা আমরা এই চারটা কালার আমরা আবার নিচে নিচে বসাই আমরা এই কালারগুলো কি সেটা আমরা করব এই ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে দেখুন যেটা আমরা কালারগুলো আলাদা করতে কিভাবে ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে এটা খুব সহজে কিন্তু করতে পারবেন এটা আমি যদি এখান থেকে সিলেক্ট করতে ডাইরেক্ট সিলেক্ট করি টু আদার টু এগুলা দিয়ে কিন্তু আমি এটা করব এটা আমাদের কি দরকার হবে তাহলে আমি কিন্তু এটা অন্য কোনো টুলের মাধ্যমে করতে পারবো না আমাকে তাহলে কি করতে হবে একটা টুল দিয়ে আমি করতে পারবো সেটা ম্যাজিক ওয়ার্ড এটা ম্যাজিকের মতো কাজ করে এজন্য এটা নাম দেওয়া হয়েছে কিন্তু ম্যাজিক ঠিক দেখেন ম্যাজিকের মতো কাজ করতে দেখুন আমি একটা ক্লিক করতেছি এই কালারে যতগুলো থাকবে সবগুলো একসাথে সিলেক্ট করব তাহলে তো এটা অবশ্যই ম্যাজিকের মতো কাজ করছে এই জন্য এটার নাম ম্যাজিক তো এরপর আমরা আসি আরো নতুন একটা টপিক নিয়ে যাক এটা কোনো একটা কিছু রাখতে হবে তো আমরা এটা সিলেক্ট করতে গেলে আমরা এইভাবে সিলেক্ট না করে আমরা যদি চাই তাহলে এটা করতে হবে ধরো আমার এখান থেকে অল্প দরকার এই থেকে আমি যদি একটা তাহলে এই লেসা টুল দিই লেসা টুলে গিয়ে আমরা এখান থেকে ধার দিয়ে আমরা ড্রাগ করে আমরা সিলেক্ট করব এই যে আমরা সিলেক্ট করব দেখেন আমাদের কত সুন্দর মত সিলেক্ট হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণভাবে এর সাইডে ধার দিয়ে আমি ট্যাগ করে নিয়ে সিলেক্ট করতে পারি তো আমাদের এটা খুব বেশি দরকার হয় না আমাদের লেসো টুলের খুব বেশি দরকার হয় না কারণ আমাদের কাছে সিলেকশন টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল আছে ম্যাজিক অন টুল আছে আমরা এইগুলা দিয়ে কিন্তু সচরাচর কাজ করি এজন্য লেসো টুলের খুব বেশি কাজ হয় না কাজ নাই फाइल डिजाइन क्षेत्र फाइल जितो काज রাস্টার আর হেডশট এখন আমরা এখানে যে টুলগুলো আছে টুলগুলোকে আমরা শুধু রাস্টার অথবা হেডশট দিয়ে কাজ রাস্টার এবং হেডশট দুইটা দিয়ে কাজ করবে না এটা কিন্তু শুধুমাত্র হেডশট ফাইলেই কাজ করবে এছাড়া আর কোনো ফাইলে কাজ করবে না আমরা যখন কালা সয়েজের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে সেই ক্ষেত্রে আমরা সব সময় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করতে পারি এটা ম্যাজিকের মতো কাজ করে এবং আমি যেই কাজ আমি 5 মিনিটে করব সেই কাজ আমাকে মাত্র একটা ক্লিকে কিন্তু সে পরিবর্তন করে দিচ্ছে এজন্য আমরা ম্যাজিক কন্ট্রোল সম্পর্কে বেশি স্টাডি করব কারণ ম্যাজিক কন্ট্রোলের কাজ কিন্তু অনেক সহজ বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন